দুই পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। পূর্ব বর্ধমানে কালনার টোটন সাঁতরা নামে এক যুবক বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যায়, হাসপাতালে মৃত্যু হয় টোটনের। অন্যদিকে ধানজমি থেকে আনিসুর রহমান নামে এক যুবকের দেহ উদ্ধার উত্তর দিনাজপুরের চোপড়ায়। দুজনেই পূজোয় বাড়িতে আসেন। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু পূর্ব বর্ধমানের কালনার এক সুলতানপুর কাসিমপুরে। পরিবার সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম টোটন সাঁতরা। পরিবার সূত্রে খবর, বিহারে কাজ করতেন টোটন। পুজোতে কালনার বাড়িতে আসে সে। সোমবার রাতে বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে যায়, তারপর আর তাকে ফোনে পাওয়া যায়নি। মঙ্গলবার ভোর রাতে ওই বন্ধু মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টোটনকে ভর্তি করলে মৃত্যু হয় তাঁর। মৃতের পরিবারের দাবি, মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে রয়েছে রহস্য। অন্যদিকে ধানজমি থেকে যুবকের দেহ উদ্ধারের চাঞ্চল্য উত্তর দিনাজপুরের চোপড়ায়। বুধবার সকালে লক্ষ্মীপুর পঞ্চায়েতের মালিগাঁও থেকে আনিসুর রহমান নামে যুবকের দেহ উদ্ধার হয়, বাড়ি চোপড়া থানার দীঘলগাঁও এলাকায়। পরিবার সূত্রে খবর, পাঞ্জাবে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, মঙ্গলবার সন্ধ্যায় মালিগাঁওয়ে গিয়ে বাড়ি ফেরেননি। এদিন মালিগাঁওয়ে ধান জমিতে ওই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের লোকজনের দাবি, কোনো ঝামেলায় থাকতেন না আনিসুর। মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। কাল এসেছে মালিগা সন্ধ্যার দিকে, টাকা টাকা তুলবে, টাকা তুলে তখন কিন্তু আমার বাড়িতে সন্ধ্যার দিকে খুঁজছে, 8 বাজে তো মোবাইল নেই, তো যোগাযোগ করবো, তো আমি হয়তো বাজার গিয়েছি। হ্যাঁ, তখন সন্ধ্যার দিকে আমরা খুঁজি, তখন নেই, সকালবেলা দেখছি তো খুঁজছি, তখন যাবে তো সবাইকে আমি ফোন করলাম, কারো বাড়িতে নেই। এখন 10:30 দিকে আমার কাছে কল করলো, এখানে একটা লাশ পড়ে আছে। তখন আমি আসলাম এখানে, দেখেন তো ঠিক ওটা আমার চাচাবটা ভাই। দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কালনা থেকে রাজকুমার ঘোষ ও চোপড়া থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, কলকাতা টিভি।